মুসুর ডালের বড়া। মুসুর ডাল আমার মাসি দিয়েছিল। সত্যি কথা বলতে কি বলো তো, আমার তো মিক্সি নেই, কি হয়েছে সেই পুরো মানে তোমার ইয়ে হাতে আমাকে বাটতে হয়, যে হাতে সব বাটলাম, বেটে বেটে রেডি রেখেছিলাম অনুভবকে স্কুল পাঠিয়ে, তারপরে বড়াগুলো ভাজতে শুরু করলাম। এই এতগুলো ভাজা হয়েছে, খাওয়া হয়েছে দু চারটে, আবার অভিজিৎ দুটো খেলো, আমি দুটো খেলাম। তেল ঢালতে হবে, যে প্যাকেট করে দাদার তেল ঢেলে দেবে। আর আজকে কী রান্না করেছি জানো বন্ধুরা, দেখাই একটু। এই দেখো ডাল, উচ্ছে আলু ভাজা, এই যে মাংস আছে, কাল রাত্রে মাংস করেছিলাম, এর জন্য রেখে দিয়েছি, সোয়াবিন আলুর তরকারি, আর এই ডালের বড়া। আজকে অনেক রকম হয়েছে একটু একটু করে। কোন সকালে উঠে গেছে জানো, উঠে কি দুষ্টামি করছে, ও উঠে পড়লে তো আমাকে আর শুতে যাবে না, ভাইকে ডিঙিয়ে আমার মাথা এ করছে দিন ধরে। ও সমানে সমানে মুখে কপ চাচ্ছে, মুখ বন্ধ নেই কেন কি জানি। তাড়াতাড়ি ঘুম দিয়ে যেদিন উঠবে সেদিন মুখে কপ চাবে। আর সব থেকে ভয়ের বিষয় কি জানো, এরকম করতে থাকলে এই খিচুনিটা আসে, খিচুনির সমস্যা যখনই আসে না, ওর শরীর থেকে ঘুম বলে কি জিনিস চলে যায়, ভয় লাগছে। দু তিন দিন ধরে দেখছি সমানেও এরকম করছে, তারপরে চাই বছর দুই আড়াই হলো বন্ধুরা, সত্যি কথা বলবো খিচুনিটা বন্ধ আছে, ওষুধে কিছু হচ্ছে না, কিন্তু দু তিন দিন দেখছি অন্যরকম হচ্ছে। রাত্রে আজকে রুটি খাবো বন্ধুরা, ভাবছি রুটি করবো আর কিছু একটু তরকারি টরকারি করবো, সোয়াবিন আলুর তরকারি একটু আছে, ভাবছি অনেকদিন রুটি খাই না, রাত্রিবেলা ভাত খাওয়াই হচ্ছে সমানে। আমাদের বাড়িতে কেউ রুটি ভালোবাসে না, সবাই ভাত পছন্দ করে, শুধু সকালবেলা কাজা রুটি, আর দুপুর রাত আমাদের ভাতই বলতে গেলে চলে। চা তো তোমাদের দাদাই খায়, আর কেউ চা খায় না, অনুভব খেতে চায়, চা হলে খেতে চায়, কিন্তু ও তো প্রচন্ড অ্যাসিডের প্রবলেম, এই জন্য ওকে দিই না। এক কাপ করেই চা, অভিজিৎ রুটি খাবে না লচি খাবে, খেয়েছো বন্ধুরা? আলুর তরকারি আজকে আগুন সামনে যাবো না, আগুন সামনে চলে যাবো বাবু, আগুন চলে যাও। দেখো মাছ এনেছে, একটা মাছ কেটে দেয়নি বাঁশপাতাটা দেখাও, বাঁশপাতা বাঁশপাতা মাছ কোনটা দেখাও, বাঁশপাতা দেখানো হয়ে করছে, আরে বাঁশপাতা উঠাও, খুব ভালো লাগে। আমাদের বাপের বাড়ি থেকে না বন্ধুরা 300-350-400 জনের বাঁশপাতা মাছ কি ভালো লাগে, কিন্তু এদিকে এগুলো কি বলে গঙ্গার গঙ্গার বাঁশপাতা, গঙ্গার বাঁশপাতা এদিকে, কিন্তু এই মাছ খুব টেস্ট বন্ধুরা। আর ওটা ঢেলা মাছ দেখাও, আর এই যে এটা ঢেলা মাছ, এই একটা ঢেলা মাছ 50 টাকা নিয়েছে, বড় মাছটা বেশ, আমি ভোলা মাছ আমার অতটা ভালো লাগে না বন্ধুরা। আর এই যে একটা ট্যাংরা মাছও দিয়েছে, এই দেখো সিদ্ধ করো, ডিম আছে এর মধ্যে, হ্যাঁ ট্যাংরা, ওরে বাবা রে, একটা মাছ বন্ধুরা কেটে দেয়নি, দেখো মাছের সাইজ দেখবে, ভোলা মাছের সাইজ দেখো, সবাই এই গঙ্গার ভোলা, এগুলো এই দেখো দেখেছো কিরকম গঙ্গার মালা, আরে সবাই দেখো চাই, ইয়ে মাছ বেরিয়েছে, ফ্যাসা ফ্যাসা, পাঁচ মিশেলি মাছ বন্ধুরা, চিংড়ি আছে না, না চিংড়ি তো না, পাঁচ মিশেলি মাছ বললেও হয়, এই দেখো ফ্যাসা আছে,
আশা আছে কয়েকটা আবার। এই দেখো বন্ধুরা, ও তাহলে ওই ছোট মাছ দিয়েছে 20 টাকা, 20 টাকার মাছ ওরে বাবারে, এইগুলো সব 20 টাকার মাছ, আর ওটা 50। 20 টাকা দেওয়ার কারণ কি বলতো বন্ধুরা, এই মাছ যেই নিয়ে যাক এত রাত্রে তার বউ না একবার অনমূর্তি ধরবে, বুঝেছো? হাই চি কর, এরকম করো বলবো এই মাছ এনেছে ওই মাছ এনেছে, দামি মাছ কাটতে পারবো কিন্তু কাটার অসুবিধা নেই তোমার, দামি মাছ না খুব দামি মাছ, এরকম মাছ এনে আমার টুপি পরাবে। আরে বাবা কাটবে না তো, তুমি তো কাটতে পারো জন্যই তো আনছি বলে আমার টুপি পরাবে। তা কি করতে কটা বাজে জানো বন্ধুরা, 10:30 দেখো একটু ঘড়িটা, বেগুন দিয়ে ঝাল, বেগুনটা দেখাও, বেগুন বেগুন হচ্ছে 60 টাকা কিলো হয়েছে আজকে, একটু সস্তা। আমার মা ফোন করে বলছে কি মা সবজি একটু সস্তা হয়েছে, আমাদের গ্রামের দিকে 38 টাকার নিচে আলু ছিল। বেগুন আমলো কি দেখাও, একটা বেগুন দিয়ে মেয়ে দিয়ে করবো আর একটা নিম বেগুন খাবো, আমার নিম বেগুন খেতে খুব ভালো লাগে, ভালো ভালো লাগে না কোনটা, নিম পাতা গুলো তো। গান টান চলছে নাকি আশেপাশে? এখন না মাইক চলে চলে শুধু ভয় লাগে, কপিরাইটের ভয়, অনেকগুলো ভিডিওতে কপিরাইট খেয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, কাটো কাটো টাটা বন্ধুরা।